আসসালামু আলাইকুম। সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। ইভিএনজির আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা ইভিএনজিতে মাইক্রোটিক রাউটারটা অ্যাড করতে পারি, আর এই মাইক্রোটিক রাউটারের যে ফাইলটা এটা আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। আমি ফার্স্ট টাইমে আমাদের ভিএম ওয়ার স্টেশনে আসলাম। এটা আমাদের ইএনজি, গত পর্বে যেটা আমরা ইয়ে করছিলাম। দেন এখানে আমরা পাওয়ার অন করতেছি। আমাদের একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে আইপিটা চেঞ্জ হতে পারে। এখানে আমাদের আইপি পাইছে 192.168.0.107। এই আইপিটা পাইছে আমাদের যে ওয়াইফাই রাউটার আছে, এই ওয়াইফাই রাউটারের ডিএসসিপি যে ল্যান্ডটা, এই ল্যান্ড ব্লক থেকে একটা আইপি পাইছে। তো আমি এখানে লগ ইন করতেছি। লগ ইন হবে রুট, অ্যান্ড পাসওয়ার্ড আমরা দিছিলাম সোহাগ, SSOHAG, দেন ইন্টার। এখন এই 192.168.0.107 যেটা, এটা আমরা ব্রাউজারে লগ ইন করবো। তো এখানে লিখতেছি 192.168.0.107, দেন এন্টার। অ্যান্ড এখানে ইউজার নেম হবে অ্যাডমিন, পাসওয়ার্ড হবে ইভিই, এই যে ইভিই এটা হবে পাসওয়ার্ড। অ্যান্ড নেটিভ কনসোল সিলেক্ট থাকবে, দেন সাইন ইন। গত পর্বে আমরা এটা দেখছিলাম, আজকে আমরা এখানে একটা ল্যাব অ্যাড করব। তো এখানে আমাদের ক্লিক করতে হবে অ্যাড এ নিউ ল্যাব। তো এখানে যেহেতু আমরা মাইক্রোটিক রাউটার অ্যাড করব, সুতরাং এখানে আমরা ল্যাব নাম দিচ্ছি মাইক্রোটিক। এখানে আর কিছু করতেছি না, জাস্ট আমরা সেভ দিচ্ছি। তো এখানে যদি আমরা রাইট সাইডে ক্লিক করি, ক্লিক করে নুডেতে ক্লিক করলাম, এখানে যদি আমরা মাইক্রোটিক লিখি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের মাইক্রোটিকটা সব আমাদের ক্লোজ দেখাচ্ছে, মানে এখানে আমাদের কোনো মাইক্রোটিক রাউটার অ্যাড করা নেই। তো এখন আমরা দেখব এই মাইক্রোটিকটা কীভাবে অ্যাড করে। তো আমরা এখন আমাদের এই যে উইন এসসিপি যেটা, এখানে আমরা ঢুকবো, এটাতে নো দিচ্ছি। তো এখানে আমাদের হোস্ট নেম, ওইখানে আমাদের যেই হোস্ট নেমটা ছিল সেটাই দিব, মানে হোস্ট আইপিটা 192.168.0.107। দেন এখানে ইউজার নেম রুট, পাসওয়ার্ড আমরা এখানে ভিএম ওয়ার স্টেশনের যে পাসওয়ার্ড দিছিলাম সোহাগ, এই পাসওয়ার্ড আমরা এখানে দিব। দেন লগ ইন, সরি 192.168 হবে, এখানে আমাদের আইপিটা ভুল আছে। দেন লগ ইন, দেন এখানে নো করতেছি। তো এই পাশে যেটা এইটুকু হচ্ছে আমাদের ইভিএনজির এই আইপির ব্লকটা, আর এ পাশে যেটা হচ্ছে এটা আমাদের হচ্ছে পার্সোনাল পিসি। তো এখানে আমরা এখান থেকে আমরা সোহাগের ভিতরে যাচ্ছি, যেহেতু আমরা সোহাগের ভিতরে এটা রাখছিলাম। দেন ইভিএনজি, ইভিএনজির ভিতরে মাইক্রোটিক 6.48.3, এখান থেকে এই ফোল্ডারটা, এটা আমাদের দরকার হবে। তো এখন আমি রুটের ভিতরে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখানেও চাইলে অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে ভিএম ওয়ার স্টেশন প্রোতে এখানেও আমরা কমান্ডে করতে পারি। তো আমরা কমান্ডে একটা করি, আমরা দেখি কি হয়। কমান্ডে জাস্ট আমরা একটা ফাইল ক্রিয়েট করব। MKDIR OPT MKDIR
IR, then space, then slash, then OPT, then slash, then unit lab, slash, then add-ons, slash, then chemo, slash, then আমরা কি করব এখানে যে ফোল্ডারটা করব সেটার আমরা নাম দেব আমরা মাইক্রোটিক দিচ্ছি সরি মাইক্রোটিক 6.48.3 দেন এন্টার আমাদের ফোল্ডারটা ক্রিয়েট করা শেষ এখন cd space slash opt slash unit lab মানে এখন আমরা এই যে মাইক্রোটিক 6.48 এটার ভিতরে ঢুকবো দেন অ্যাড অন দেন কিমো দেন মাইক্রোটিক এম দুই এ ট্যাব দেওয়ার পরে দেখেন মাইক্রোটিকটা ফুল চলে আসছে দেন এন্টার করলাম মানে আমরা এখন এই ফোল্ডারের ভিতরে আছি তো এখন আমাদের যে এসসিপি উইন এসসিপি যেটা সেটার কাজ হচ্ছে আমরা এখানে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা কার ভিতরে করেছিলাম ওপিটি দেন হচ্ছে ইউনিট ল্যাব দেন অ্যাডঅনস দেন কিমো দেন মাইক্রোটিক 4.6.48 এটার ভিতরে তো এটার ভিতরে আমরা কোনো কিছু রাখি নাই তো আমরা এটার ভিতরে ঢুকলাম এখানে এটার ভিতরে ঢোকার পর আমরা এখান থেকে যে ফাইলটা এই ফাইলটা আমরা এটার ভিতরে নিলাম তো এটার ভিতরে দেওয়ার পরে এখন আমরা আমরা আমাদের যে ভিএম ওয়ার্ক স্টেশন সেখানে আসলাম সেখানে আসার পরে এখানে আমি স্পেস ওপিটি স্ল্যাশ ওপিটি স্ল্যাশ ইউনিট ল্যাব স্ল্যাশ র্যাপার স্ল্যাশ ইউএনএল র্যাপার স্পেস মাইনাস এ স্পেস ফিক্স পারমিশন দেন এন্টার একটু ওয়েট করতে হবে তো এখন আমাদের এটা যেহেতু ব্যাক চলে আসছে আমাদের এখানে কাজ শেষ আমরা এখন আমাদের ল্যাবে যাব তো ল্যাবটা একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি ট্যাব দিলাম দেন নোটে দেন দেখেন মাইক্রোটিক লেখার পরে মাইক্রোটিক যে রাউটার এটা আমাদের সবুজ কালার হয়ে আসছে মানে এটা আমাদের হয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর চাইলে এখানে আমরা নাম লিখতে পারি এখানে রাউটারের পিএনজি ফাইল যেটা আইকন সেই আইকনটা আমরা এখানে চেঞ্জ করতে পারি আমরা এখানে চাইলে নিজস্ব আইকন সেট করতে পারি সেটা আমরা পরে দেখব এখানে ইন্টারনেট পোর্ট চাইলে আরও বাড়াইতে পারি তো আমরা এই পর্যন্ত রাখতেছি মাইক্রোটিক তো আমরা এইভাবে রাখবো এখানে আমরা এটা সেভ দিচ্ছি তো এখানে আমি এখন ভার্চুয়ালভাবে এটাতে নেটওয়ার্ক নিচ্ছি তো নেটওয়ার্কটা অবশ্যই এখানে ম্যানেজমেন্ট ক্লাউড জিরো নিতে হবে দেন এখানে এটা আমরা ইন্টারনেট নিচ্ছি ইন্টারনেট নাম দিচ্ছি দেন সেভ এখন ইন্টারনেট যেটা এখান থেকে আমাদের এই মাইক্রোটিকটা আমরা অ্যাড করতেছি এটা কিভাবে দেখেন এখানে যখন মাউস নিয়ে যাব এখানে ওই যে কানেক্টেড চিহ্ন আসছে এখান থেকে এটা মাউস ধরে ড্রাগ করে এখানে এখানে ছেড়ে দিতে হবে দেন সেভ করতে হবে তো এখানে এই সবগুলো আমরা ওপেন করব কিভাবে এগুলো অন করতে হবে এখানে আমরা একবারে চাইলে অন করতে পারি এখানে মোড়ে আসব স্টার্ট অল নোডেস যখন এটা স্টার্ট হবে দেখেন এটা কালারটা সবুজ হয়ে গেছে তো এখন যদি আমি এটাতে ক্লিক করি দেন ওপেন লিঙ্ক করতেছে
এটা আমাদের পুটি দিয়ে ওপেন হবে। মাইক্রোটিকে আমি মাউস নিয়ে এসে ক্লিক করলাম, ক্লিক করে এন্টার দিলাম। তো এখানে লগ ইন, আপনারা জানেন মাইক্রোটিকের লগ ইন হচ্ছে জাস্ট অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। তো আমাদের আমরা এখানে নো করতেছি, তো আমাদের নিউ পাসওয়ার্ড বলতেছে চাচ্ছে, তো আমরা নিউ পাসওয়ার্ড সোহাগ দিচ্ছি, রিপিট নিউ পাসওয়ার্ড দেন সোহাগ। ও পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে না, নিউ পাসওয়ার্ড সোহাগ দেন সোহাগ। তো আমরা মাইক্রোটিকের ভিতরে অ্যাক্সেস করছি। এখন আমরা এখানেও চাইলে আমরা কনফিগার করতে পারি, আর এটাতে যেহেতু আমরা আমাদের ম্যানেজমেন্ট থেকে ক্লাউড করা আছে, সরাসরি মাইক্রোটিকে আমাদের ডিএইচসিপিতে একটা আইপি পাওয়ার কথা। তো আমরা দেখি আমরা ডিএইচসিপিতে কোনো আইপি আমাদের পাচ্ছি কি না। তো আমি এখানে আইপি অ্যাড্রেস দেন ইন্টার দেন প্রিন্ট, দেখেন এখানে ডিএইচসিপিতে একটা মাইক্রোটিক থেকে একটা আইপি পাইছে 192.168.0.110। তো আমরা চাইলে এখন দেখতে পারি যে এখান থেকে যে আমরা গুগলে পিং পাই কি না, পিং 1.1.1.1 দেন ইন্টার যদি মারি, দেখেন আমার পিং পাচ্ছে। আপনারা চাইলে এই রাউটারের আইপি তো 110, এটাতে চাইলে আপনারা উইনবক্স করেও ঢুকতে পারেন। তো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। এখানে যে উইনবক্স যেটা, এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেন এই যে 110 আইপিটা চলে আসছে। এখানে ক্লিক করার পরে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড আমরা সোহাগ দেবো, দেওয়ার পর কানেক্ট করব। দেখেন আমরা উইনবক্সে এই মাইক্রোটিকটা আমরা পেয়ে গেছি। আমাদের এই মাইক্রোটিক কোন মাইক্রোটিকটা, এই মাইক্রোটিকটা আমাদের এই ওই মাইক্রোটিকটা। তো এইভাবে খুব সহজে আপনারা উইনবক্সে এবং কমান্ডের মাধ্যমে কাজ করতে পারেন, আর ইভিএনজিতে এভাবে আমরা টপোলজিটা অ্যাড করতে পারি। তো আজকে আমরা মাইক্রোটিক রাউটার অ্যাড করে দেখলাম, পরবর্তী পর্বে আমরা অন্য কিছু অ্যাড করে দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।